Namaskar, Prime Time 18 Studio, my Kripanchal Prasponki, Pratham to cover. Dibrugarh Bishwabidyalayor Satri Atmohotar Ghotona, Egoraki Medhabi Satri, Din Duporote, Bishwabidyalayor Satri Bahot, Atmohotar Korar Ghotona, it has first the Kuris, Tibro Sansolor, Dibrugarh Bishwabidyalayor Hongotito Hose Yogaton, Bishwabidyalayor Aido Hondiko Puroni Satri Nibakor, Abakitota, Bishwabidyalayor Dorkhon Hastro Bibagor, Tritio Hanmakikor Satri Goraki, Dinor Bagote, Kyo Atmohotar Korile, Halo Sansolor Swiss Hose, Dibrugarh Bishwabidyalayor, Satri Goraki Loki. জিলার বিহপুরিয়ার বুলি জানিব পৰা গৈছে বিশ্ববিদ্যালয়ৰ সহদৰ ভিতৰতে থকা ছাত্ৰী নিবাসটোৰ পৰা একেটা কোঠাতে থকা আন গৰাকী ছাত্ৰী প্ৰায় 9 বজাত ওলাই গৈছিল দুপৰীয়া পাঁচদানৰ পৰা ঘূৰি আহি কোঠাৰ দুৱাৰ বন্ধ হৈ থকাত বহু সময় দুৱাৰ বন্ধ থকাত হোষ্টেল কৰ্তৃপক্ষ খবৰ দিয়া হৈছিল অবশেষত ভেন্টিলেটৰৰ ওপৰৰে সোৱা অৱস্থাত উলমি থকা প্ৰত্যক্ষ কৰে মৃতদেহ জানিব পৰা মতে ছাত্ৰী গৰাকী অসুস্থ হৈ থকাৰ লগতে এপেন্ডিক্সৰ অস্ত্রোপচাৰ হৈছিল কিছুদিনৰ আগতে যোৱা দেওবাৰে ঘৰৰ পৰা বিশ্ববিদ্যালয়ৰ ছাত্ৰী নিবাসলৈ আহি বিশ্ববিদ্যালয়ৰ সপ্তাহৰ সামৰণি অনুষ্ঠানতো অংশগ্ৰহণ কৰিছিল এগৰাকী ছাত্ৰীয়ে কিন্তু কিয় আত্মহত্যাৰ দৰে কঠোৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিলে হেয়াক লৈ এটা বিশ্ববিদ্যালয়ৰ ছাত্ৰ-ছাত্ৰীৰ মাজত সৃষ্টি হৈছে তীব্র সঞ্চলতৰ আনহাতে দৰিদ্ৰ তথা আৰ্থিকভাৱে পিছপৰা এগৰাকী মেধাৱী ছাত্ৰীৰ মৃত্যু সহজভাৱে মানি ল'ব পৰা নাই ছাত্ৰ-ছাত্ৰীসকলে আৰক্ষী দণ্ডাধীশ আৰু ছাত্ৰীগৰাকীৰ আত্মীয়ৰ উপস্থিতিত মৃতদেহ উদ্ধাৰ কৰি মৰণোত্তৰ পৰীক্ষা কৰাৰ ব্যৱস্থা কৰা হৈছে আনহাতে ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ৰ ইতিমধ্যে হোষ্টেলৰ ভিতৰতে আত্মহত্যা কৰা ঘটনা এটো তৃতীয়টো বুলিও অভিহিত কৰিছে কৰ্তৃপক্ষ ইয়াৰ পূৰ্বে এগৰাকী ছাত্ৰী আৰু এগৰাকী ছাত্ৰ আত্মহত্যা কৰিছিল অনুৰূপ ধৰণে কিন্তু কিয় বারে বারে উচ্চ শিক্ষা গ্রহণৰ বাবে আহি মেধাবী ছাত্ৰ ছাত্ৰীয়ে আত্মহত্যাৰ দৰে সৰম সিদ্ধান্ত গ্ৰহণ কৰিব লগা হৈছে হেয়া অতিকৈ চিন্তনীয় হৈছে এতিয়া সামাজিক মহলত এয়া আইডো খন্দিকৈ ছাত্ৰ ছাত্ৰী নিবাসৰ আবাসী আছিল তেখেতে আৰু তেওঁৰ মৃত্যুত এতিয়া লক্ষীমপুৰ বিহপুৰিয়াৰ ছাত্ৰীগৰাকীৰ মৃত্যুত এতিয়া আত্মহত্যাৰ পাছতে এতিয়া খলকনি তুলিছে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ত এতিয়া চাঞ্চল্য বিৰাজ কৰিছে তাকে লৈ এক অতিকৈ পৰিতাপৰ বিষয় আমাৰ হাতত আছে কিবাটো প্ৰতিক্ৰিয়া আমি প্ৰতিক্ৰিয়া সময় একাধিক্ৰমে শুনাবলৈ বিচাৰিম তার মানে দুপৰীয়া লাঞ্চ ব্রেকত যেটা ৰুমমেট আহিছিলে সলে গৰাকী ৰুমমেট আহি পিনা যেতিয়া দৰজা নক করিলে দৰজা নখুলা দেখি পিনা তাই ফোন করিলে ফোনটো নঠুয়া দেখি যেহেতু বহুত দেৰি টান্তে ট্রাই কৰি আছে দৰজা নখুলা দেখি তেওঁলোকে ইনে জাস্ট বাহিৰৰ পৰা আপোনাৰ চাইছিলে ভেন্টিলেটৰটি তো তেতিয়া তেওঁলোকে দেখিলে যে হ্যাং হৈ আছে বুলি নাই 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 একো নাই কোৱা নাই নাই তেনেকুৱা একো আমি গম নাপাও আমাক জনোৱা নাছিলে আসলে একো জনোৱা নাছিলে তেনেকুৱা ঠিকে আছিলে তেয়া গম পাওঁতে যি ৰুমমেট আছিলে ৰুমমেট এক্সাম আছিলে এক্সামৰ কাৰণে ৰুমলৈ গৈছিলে এই এক্সাম দিবলৈ গৈ আছিলে তাৰ পিছত তেখেতে ৰুমতে সুইচাইড বুলি আমি কৈছোঁ এতিয়ালৈকে ম্যাজিষ্ট্ৰেট আহিলে ঘৰৰ মানুহ আহি আছে আৰু ঘৰৰ মানুহ অহাৰ লগে লগে খোলা হ'ব তাৰপিছতে তদন্ত হ'ব কি হৈছে কি নাই আৰু কি কাৰণে কৰিলে এতিয়ালৈকে গম পোৱা মতেতো আমি তেনেকৈ কোনো ধৰণৰ গম পোৱা নাই খালি তাই ফিলচফি ডিপাৰ্টমেণ্টৰ আছিলে ফাৰ্ষ্ট ছেমৰ ছোৱালী আছিলে তাই ঘৰ লখিমপুৰ বুলি আমি জানিবলৈ পাইছোঁ আৰু কিছুদিন পূৰ্বে এপেণ্ডিক্সো হৈছিলে এপেণ্ডিক্সৰ অপাৰেশ্যন হৈছে আৰু আজি গম পোৱা মতে যোৱা দেওবাৰে গধূলি আহিছে বুলি কৈছে আৰু তিনিদিন ভাৰ্চিটি উইকতো নাছিলে সম্ভৱতঃ বিশ্ববিদ্যালয়ত তিনিদিন হৈছিলে হিমন্ত বিশ্ব শৰ্মা নেতৃত্বাধীন চৰকাৰে দুৰ্নীতি অনিয়ম স্বজন তোষণৰ লগতে বিভিন্ন অপৰাধমূলক কাৰ্যকলাপৰ বিৰুদ্ধে কঠোৰ স্থিতি গ্ৰহণ কৰি আহিছে সেই সময়তে চমৰীয়াৰ ৰাজহ চক্ৰ বিষয়ৰ কাৰ্যালয়ৰ এগৰাকী লাটমণ্ডলে ঘোষৰ ধনেৰে পকেট গৰম কৰাৰ দৃশ্য গোপন কেমেৰাত আবদ্ধ হৈছে এটা প্ৰশ্ন হয় উপযুক্ত শাস্তি পাবনে এজন লাটমণ্ডলে দক্ষিণ কামৰূপৰ চমৰীয়া ৰাজহ চক্ৰ বিষয়ৰ কাৰ্যালয় নহয় যেন দুৰ্নীতিৰ ভূস্বৰ্গ চৰকাৰী দৰমহাই যেন নোজোৰে এইজন লাট মণ্ডলক চমৰীয়া ৰাজহ চক্ৰ বিষয়ৰ কাৰ্যালয়ৰ এইগৰাকী লাট মণ্ডলে প্ৰতিটো কামৰ বাবদ কেনেদৰে ধন দাবী কৰে দেখিলে আপুনিও হতভম্ব হ'ব দি যাব লাগিব কেনেকৈ পাছ কৰিম কম্পিউটাৰ ভৰাব লাগিব কাননগু পাছ কৰিব লাগিব অফিচাৰ চহী কৰিব লাগিব অলপ নিয়োগ হ'লে অলপ নিয়েনে মোৰ জামেলা হয় পাছত এইজন খোজখোৰ লাট মণ্ডল জাওকাটাৰ পুতুল মজুমদাৰ বাকী নেকি বাকী নহয় মাটি নামজাৰি কৰাৰ বাবদ লয় 15,000 টকা পুতুল আমাৰ লাট মণ্ডল হয় এই পুতুলক ঘোষ নিদিলে কোনো ধৰণৰ কাম নকৰে মই দুটা দাগত 5 বিঘামান মাটি নামজাৰি কৰিছোঁ মোৰ পৰা 15,000 টকা লৈছে দৰ দাম কৰি ঘোষৰ ধন আদায় লোৱাৰ মুহূৰ্তৰ ভিডিঅ' বন্দী হ'ল গোপন কেমেৰাত
রাজচক্র বিষয়ের কার্যালয়ত দালাল রাজর বিরুদ্ধে সরকারে ব্যাপক অভিযান আরম্ভ করেছে। শতাধিক দালাল আর কেবাজনও লাট মন্ডল আরক্ষীর জালত পড়েছিল। কিন্তু ইমানের পিছতো মন্ডলের দুর্নীতি কমা যে নাই এই দৃশ্যবুরেই তার প্রমাণ। খুন্তলির পর আবুল কালাম আজাদ, নিউজ 18 অসম নর্থ ইস্ট। এদিনীয়া ভ্রমণসূচীরে তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গুয়াহাটীত উপস্থিত হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীগী উপস্থিত হয়ে প্রথমতে শক্তিপীঠ মা কামাখ্যা ধামত। মা কামাখ্যা ধামত উপস্থিত হয়ে ক্রমে পূজা করে মা ধূমাবতী আর বগলা মন্দির। বর্ধার বিমানবন্দরত উপস্থিত হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা সময় অতিবাহিত করে উল্লেখ করব লাগিব তৃণমূল নেত্রীগিয়ে ভ্রমণের এই সময়সাত কোনো মন্তব্য প্রকাশ নকরিলে সংবাদ মাধ্যমের আগত। আমি জানাইছো এদিনীয়া ভ্রমণসূচীরে আসছিল তৃণমূল নেত্রীগী গুয়াহাটীত উপস্থিত হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীগিয়ে শক্তিপীঠ কামাখ্যা ধাম, মা কামাখ্যা ধামত উপস্থিত হওয়ার পূর্বে মা ধূমাবতী আর বগলা মন্দিরতো আশীষ লয়। বর্ধান বিমানবন্দরত উপস্থিত হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা সময় অতিক্রম করে আর সংবাদ মাধ্যমের আগত কোনো কথা মন্তব্য নকরিলে। ও এস ডি পদ্ম হাজরিকার কর্মক লয় সন্তুষ্ট নহয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। নীতি বহির্ভূত কাম করলে ব্যবস্থা গ্রহণ করা হবই, আইনের বাইর কারো কাম করার অধিকার নাই বলেও পরিমল শুক্লবৈদ্য কলে। বহু বিতর্কিত পদ্ম হাজরিকাক মুখ খুলিলে বিভাগীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। নীতি বহির্ভূত কাম করলে ব্যবস্থা গ্রহণ করা হব, আইনের বাইর কারো কাম করার অধিকার নাই। মীন নিগমক নিজের পৈতৃক সম্পত্তির দরে ব্যবহার করে কোটি কোটি টাকার সম্পত্তির গড়ী হওয়া মীন নিগমের প্রাক্তন অধ্যক্ষ রমাকান্ত দেউরীর ও এস ডি পদ্ম হাজরিকার কর্মক লো যে মুঠেই সন্তুষ্ট নহয় বিভাগীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। একমাত্র নিউজ 18 অসম নর্থ ইস্টে পোন প্রথমবারলে এগারী পদ্ম হাজরিকার দুর্নীতির দস্তাবেজ এটার পিছন আনটো রাজহুয়া পড়েছে। ক্ষমতার জোরত বিজ্ঞাপন নিদিয়াক পদ্ম বাহিনী কিদরে নিযুক্তি প্রদান করেছিল সেয়াও আমি সবিস্তারে প্রকাশ করার পিছতে মীন নিগমের নবনিযুক্ত অধ্যক্ষ গুরুজ্যোতি দাসে পদ্ম হাজরিকাক দায়িত্বের পর অব্যাহতি দিয়ার বিভাগটির এম ডির জড়িয়ে গোটাই বিষয়টির তদন্তরও ঘোষণা করেছিল। এনকোয়ারি চলি আছে আর যদি কোনো ঠাইত ইরেগুলারিটিজ হয়েছে বা কিবা কিবা অন্যায় কাম হয়েছে বা ধরক নীতি বহির্ভূত কাম হয়েছে তার ব্যবস্থা হব। পদ্ম হাজরিকা বাহিনী টকা দিয়ে চাকরি লাভ করা একাংশই কেনেদরে নিউজ 18-র ক্যামেরা দেখি কার্যালয় এরি দেওয়াল বগাই পলাই করেছে সেয়া সোমবারে আমি সবিস্তারে প্রচার করেছিল। অবশেষত মঙ্গলবারে পুয়া বিতর্কিত পদ্ম হাজরিকাক মুখ খুলিলে বিভাগীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। মন্ত্রীগীর স্পষ্ট কথা, নীতি বহির্ভূত কাম করলে ব্যবস্থা গ্রহণ করা হব, আইনের বাইর কারো কাম করার অধিকার নাই। মন্ত্রীগীর মতে গোটাই বিষয়টির উপর সম্প্রতি তদন্ত চলাই আছে বিভাগটির এমডি আর যদি নীতি বহির্ভূতভাবে কাম করার উপযুক্ত তথ্য প্রমাণ লাভ করে তেতে অচিরেই জালত পড়ব পদ্ম হাজরিকা। ভাস্কর হাজরিকার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।